13 সেপ্টেম্বর 2019, টাঙ্গাইলের ধনবাড়ি থানার কৃষ্ণপুর এলাকার একটি ধান খেতে গলায় ওড়না পেঁচানো এক মরদেহ দেখতে পান এলাকাবাসী। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে চেনার কোনো উপায় ছিল না, তবে বোঝা যাচ্ছিল মরদেহটি কোনো নারীর। বিষয়টি জানাজানি হলে সুরতহালের জন্য মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। মরদেহ অর্ধগলিত হয় হতভাগ্য নারী ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করতে পারেননি ময়নাতদন্তকারী চিকিৎসক। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার দুই দিন আগে ঘটনাস্থলের পাশের নাসিরুদ্দিনের বাড়ি থেকে নিখোঁজ হন তার মেয়ে নার্গিস। নাসিরুদ্দিন কাজ শেষে বাড়ি ফেরার পর থেকেই খুঁজে পাননি তার মেয়ে নার্গিসকে। অসহায় শ্রবণ প্রতিবন্ধী বাবার শেষ সম্বল ছিল নার্গিস। নার্গিসের বাবা নাসির জানান, তার মেয়ে নিরুদ্দেশ হওয়ায় খুব একটা চিন্তিত ছিলেন না তিনি, কেননা এর আগেও নার্গিস কাউকে কিছু না বলেই প্রতিবেশী মনিরের সাথে হুটহাট বাড়ি ছেড়েছিলেন। প্রতিবেশী মনিরের সাথে নার্গিসের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। নার্গিসের বাবা নার্গিসকে খুঁজতে সেদিন মনিরের বাড়িতে যান, দেখতে পান মনিরও নিখোঁজ। তখন তার আর বোঝার বাকি নেই, বরাবরের মতো দুজনই বাড়ি ছেড়েছেন একসাথে। মেয়ের প্রতি রাগ আর ক্ষোভ নিয়ে বাড়ি ফেরেন নাসিরুদ্দিন। সড়কে ডাক দিয়েছি নার্গিস, ভালো শুনছি দেখি যে আও করলো না, আসল দিন আও করে, তারপর আও করলো না। পরে আমি বাসার ভিতরে আসি, দেখি তো দরজা ঘুষাই, পরে মুদ্রে মুদ্রে ডাকাটাকে ফেললাম, বলি মায়া ঘুম গেলি গো, কুড়ে গেলি গা। পরে আমি খোঁজাখোঁজি করলাম, কোনো হান নাই, পরে বাড়ি আঁকাইলাম, করলাম যে নার্গিসে খোঁজি, পরে তাহলে আইসে নার্গিসে গো, নার্গিস তাস করুকম আইসা রাঙ বাড়ি আর বাড়িতে হয় না, ইয়াং বলি না হয় না। পরে আসে আমি ইন্দে বাড়ি আসা আঁকাইয়া, পরে হয় না, আমি গেলাম মনির বাড়িতে। আমি জানি না নিজেদের জায়গা মেয়া সাইড আনতে আনছি আমি, ওখানে আমি জানি না, ওনার বন্ধু লোক দাঁড়ালাম, করলাম যে তুমি যাও সে বাড়ি। পরে সে বললো যে মনি বাড়তে আমি। পাশের ঘরেই থাকে নাসিরুদ্দিনের ছোট ভাই লাল মিয়ার পরিবার। খোঁজ নিয়ে নাসির জানতে পারেন একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে বাড়িতে নেই তারাও। এ ঘটনার একদিন পার হলেও সন্ধান পাওয়া যায়নি নার্গিসের। লাল মিয়াও বাড়িতে ফিরে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ধান খেতে পাওয়া লাশটি দেখে তারা ধারণা করেন এটি নার্গিসের লাশ। মরদেহের দাফন হয় নার্গিস পরিচয়েই। আমরা বিয়ে গেছিলাম, তো বিয়ের থেকে তারপরে দিনে আসছি এই বাড়িতে, মনে হয় বিয়ের পরে দিনে আসছি। আইসা ভাইবে দেশে নার্গিসের পাই না, আমি কী রকম কাও সাহাগর বাড়িতে যাও, সার ফলার বলে যাও। আর দিন পরে আমরা এই খোঁজটা পাইছি শুক্রবারের দিন। কীভাবে সেটা? সেটা হইতেছে আমার মামার ক্ষেত হয় যে আন্দা মামা, সেটি শুক্রবার নামাজ পড়তে যাব, নামাজ পড়ে যাবো যে তাহলে গাও গোসল দিয়ে যাবো না, তাহলে ওই পুকুরে গোসল দিয়ে পার গেছে। যার পরে একটু দাঁড়ায় পুকুরের যে পার আছে, পাড়ের দাঁড়াইলে তো ধান ফাঁকা দেখা যায়। আমার মামা মনে করছে ইন্দুরে খাইছে, এক পায়ে দুই ভাই যায় গেছে যা দেওয়া যায় লাশ, সেটা তো হাওয়া উচ্চ করে আর দৌড় দিয়ে গেছে নেগুরি বাস স্ট্যান্ড মিহি যাই করতেছে, আমার ধান খেতে মানুষ মেরে ফেলাইছে দিছে। আবার নেগুরি থেকে আমার বাড়ির রুহুর দিয়ে মানুষ আইছে যে কোন যাস জঙ্গলের লাশ। পরে এক পায়ে আমিও গেছি, যাওয়ার পরে এখানকার লাশ শ্বাস পাইলাম যাওয়ার নিকা, শ্বাস পাইলাম না। পরে পুলিশ ফোন দিল আমাদের মধুর থানায়, প্রশাসন আইসা পরশের লাশ তুলছে, তোলার পরে এখানকার কইতেছে এটা আমি তো দেখছি যে এটা আমার ভাস্তি, আমার ভাস্তিরও না। আপনি কি লাশ মানে দেখেই শনাক্ত করতে পারছিলেন? হ্যাঁ, আমি দেখে চিনছি ওই যে কাপড় চোপড় দেখে, গলা অন্ধে গিরো দেওয়া ওনা ওনা আছে না, ওনা এই জট জট ওনা দেওয়া গিরো দিছিল, গিরো দিয়ে মুখ সব এনে সব ফুলে গেছে আলগা। এনে তো মনে করুন যে চিনো না কোনো কায়দা না, খালি আমি একটা ওনা দেখে চিনছি যেটা আমার ভাস্তি। নার্গিসকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন অভিযোগে মামলা হয় মধুপুর থানায়। 3 মাসেও যখন নার্গিস হত্যা মামলার কিনারা হচ্ছিল না, তখন তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই টাঙ্গাইলকে। আমরা প্রায় 2 বছর তদন্ত করি, বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করি। যেহেতু ডেড বডিটা ক্ষেতের মধ্যে পাওয়া যায় এবং এই মামলাটা যখন রুজু হয়, তখন পুলিশ এটা গণধর্ষণের মামলা রুজু করে। পুলিশ যখন গণধর্ষণের মামলা রুজু করে,
তখন এখান থেকে যেটা বোঝা যায় যে মানে বিষয়টা হলো যে বেশ কিছু লোক এর সাথে জড়িত থাকতে পারে ওই এলাকায় যারা খারাপ লোকজন আছে তাদের তত্ত্ব নেওয়ার চেষ্টা করেছি যে কারা এই গণধর্ষণটা করতে পারে কারণ ওই এলাকায় গণধর্ষণ হলে বাইরের লোক গিয়ে স্বাভাবিকভাবে করবে না তো এই সব খুঁজতে খুঁজতে আমরা এক পর্যায়ে গিয়ে দেখলাম যে না ওই রকম কেউ এই ঘটনাটা ঘটায়নি আমরা তখন তার দ্বিতীয় স্বামী মনিরকে খুঁজতে থাকি নাসিরউদ্দিনের মতো পিবিআই এরও প্রথম সন্দেহ হয় মনিরের উপর মনিরকে খুঁজতে মাঠে নামে পিবিআই খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা জানতে পারে অসংখ্য নারীর সাথে সম্পর্ক ছিল মনিরের আমাদের তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে মনিরকে আমরা যখন আমরা টেস্ট করি তখন দেখা যাচ্ছে যে মনির ওই সে নাম্বারটা অফ করে দিচ্ছে আমরা যখন প্রাথমিকভাবে জানলাম যে মনির মেয়েদের প্রতি মারাত্মকভাবে আসক্ত তখন আমরাও একটা ফাঁদ তৈরি করি মনিরকে মনিরের যে যখন আমরা বুঝে যাচ্ছি যে মনিরও কিছুটা গেম করতেছে তখন একটা ফাঁদ তৈরি করি মনিরের সাথে একটা মেয়ের আমরা কথা বলাই সে আমাদের সোর্স কথা বলাই এবং মনির এই টোপটা নেয় সেও কথা বলে এবং আমরা একদম কাছে পৌঁছায় যাই লাস্ট অফ অল মনির ওই মেয়ের সাথে মিট করবে আমরা একটা লোকেশন ভিউ ঠিক করে দিই মনির ইচ্ছা মতো সেখানে আমরা সমস্ত কিছু ফাঁদ তৈরি করি সেখানে যাই মেয়েও হাজির মনির সেখানে না এসে মনির তার বন্ধুকে পাঠিয়ে দিছে মানে মনির কি জানতে পারছিল যে আপনারা হয়তো বা একটা ধারণা ছিল ভয় ছিল এই জন্য তো আমি বলছি যে মনিরের ট্যালেন্ট নিয়ে যাই হোক সে অপারেশন আমরা ফিল করি তারপর আমরা আমার অন্য প্রযুক্তিতে যাই আমরা আমাদের একদম আপনার রিভার্স তদন্ত শুরু করি মনিরকে ধরার পিছনে এবং মোটামুটি মনিরের এই সমস্ত কার্যক্রম আমরা বুঝে যাই যে আলটিমেটলি মনিরকে ধরলে হয়তো বা মামলাটার একটা রেজাল্ট আমরা পাবো তখন আমরা পুরো অন্য প্রক্রিয়া অবলম্বন করি এদিকে পরিবারের বাকি সদস্যরা জানান মনির ও নার্গিসের সম্পর্কের খবর তারাও জানতেন বছর দুয়েক আগে নার্গিসের সাথে দেখা করতে এলে বাড়ির পেছনে একটি ঝোপে তা দেখে ফেলেন নার্গিসের চাচা এরপর প্রতিবেশীদের নিয়ে আটক করা হয় মনিরকে তাৎক্ষণিকভাবে বিয়ের প্রস্তাব দেয়া হলে বিয়েতে অস্বীকৃতি জানায় মনিরের বাবা মা বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসীর চাপে পড়ে এক পর্যায়ে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নার্গিসকে বিয়ে করতে বাধ্য হন মনির বিয়ের পর নার্গিসের বাড়িতেই থাকতেন তিনি সম্পর্ক করছিল করার পর ওই আমার বাস্তিনে বাইরে চলে গেছিল পরে আমরা কিছু লোকজন নিয়ে এলাকাবাসীর দৈরাই তে আমরা বিয়ার সাথে পড়াই দিলাম কোথায় ধরছিলেন বা কি এটা আমাদের স্কুলে ওই মাদ্রাসা মাদ্রাসার পাশে থেকে ওই দিকে ধরছিল আমাদের এলাকাবাসী আগে ছিল যেসব মাদ্রাসা পড়ছে মেয়েরা ওই দিকে আবার লাইন গার্ড করছে আচ্ছা ওই দিকে লাইন গার্ড করে যাই আস্তে আস্তে ওই নার্গিজেরে দুমন বানাইছে আচ্ছা আট করছে নার্গিজেরা নিয়াজ গাছ আলগা বাইর করিয়া গ্রামবাসীরা ধৈরিয়া কই আঙ্গর গ্রামবাসী নার্গিজেরা বাইটাই না ছেলেও বাইটাই না সুস্থভাবে যাওয়া সুস্থভাবে হয় ওইভাবে মিয়া বিয়া তারা দেবি সাথে বিয়ের মাসখানেক পর নার্গিসকে বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে ঘরে তোলার সম্মতি জানান মনিরের বাবা মা বাবা জানান শ্বশুর বাড়িতে নির্যাতন করা হতো নার্গিসকে মনিরের বাবা মা কেমন ছিল নার্গিসের শ্বশুর ভালো না ওরা খালি মামলা বাস স্যার আমি সোজা তারা স্যার আমি সোজা তারা আমি আর আনিয়ে নেই আমি একদিন গেছিলাম যাওয়ার পরে আমাকে যে কচু জঙ্গলের কচু আছে না আর লোক নিয়ে গেছিলাম জঙ্গলের কচু আমি সাইড যা কিছু নিয়ে গেছিলাম জঙ্গলের কচু দিয়ে আঙ্গর যে ডিমিছিলাম হিনা আঙ্গর খাবার দিল না জঙ্গলের কচু দিয়া আঙ্গরে বা দিল বর্তা দিয়ে বা দিল পরে একটা বন্ধু বাদ লেগে গেছিলাম হ্যাঁ দিব জানা পরে আমি করলাম যে ভাই হিনা তার কারো কাছে কষ্ট না কোনো জায়গা পরে মেয়েরা কাছে কইয়া আমি রাইসা বললাম পরে মেয়েরা কতক্ষণ পরে শুনি খবর আইলো যে মেয়েরা রাত্রি খুব মারধর করছে পরে এনুকার একটা আমার একটা বাগনা হয় বাগনাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বাগনাটা দাঁড়াইছিলাম বললো বাবা তুই একটু যা তোর বোন তো তুই একটু যা আর তোর বড়ো বলো হানাই আমার তুই তো বড়ো তুই যা বাইনায় যায় দেখা যায় বাইরে এমন মাইর দিয়ে দেওয়ার কোনো কাজা নাই আর আমার এই পর্যন্ত মেয়েরা এই পর্যন্ত ঠ্যাংটা তুইলা তাহলে আপর আমি করলো মা আর যে দরকার নাই তোর যে মার দিয়ে মার মারছি চুরো করে বাবা মারে না ও মার দিছে মাইরে হাইয়া বলে আজ বাইন দে মানে টানা থিয়ে দিছাল ওরা মেয়েরা আমাকে বললো পরে আমি করলাম ভাই আপনার যদি না বসে মেয়েরা মারধর করবেন না সরকার কোনো আইন দেয় নাই মারার কোনো আইন দেয় নাই আপনার মেয়েরা যা দিয়েছিলাম
চেয়ারম্যানের কাছে বয়াটা বুঝাই দিবেন, আমি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান আমার মেয়েটা বুঝাই দিব, আমি মেয়েটা বাইতাম, আমি কাম করে ভাত খাওয়াম। খুব মারধর করছে ভীষণ, ও বা মারি পুলিশ দাঁড়ো করা যায় না, এইভাবে মারছে সব সবাই সালাই মারছে। ওর বাবে যে অসহ্য ভাষা, যে ভাষাটা কোনো ভাই বউ করে হবো না, অসহ্য একটা ভাষা দেয়, খারাপ ভাষা। আমি বউ দিয়ে আসি নাহলে করতাম, অসহ্য ভাষাগুলো দিছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় ইতি ঘটে মনির ও নার্গিসের দাম্পত্য জীবনের, বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পর মনিরকে দ্বিতীয় বিয়ে দেয় তার পরিবার। মনিরের সে সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। এরই মধ্যে মনির আবার যোগাযোগ শুরু করে নার্গিসের সাথে, দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, আবারও শুরু হয় গোপনে দেখা সাক্ষাৎ। নার্গিস ও মনিরের পুনরায় মেলামেশা দেখতে পেয়ে নার্গিসকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চাচা লাল মিয়া। বাইরে চলো ভাই, মনির তো বিয়ে কর সাল, তাহলে মনির বউটা তো দিয়ে দিছি, তাহলে নার্গিসের একটু সাবধানে রাখবো। যে এই যে মনির আমি মাঝে মাঝে দেখি যে এই যে ঘরে বাজতে ঘুরে ডিভোর্সের পর, হ্যাঁ ডিভোর্সের পর, দ্বিতীয় বিয়ের পর, হ্যাঁ দ্বিতীয় বিয়ের পর ঘুরে তে ঘুরে। আমি তো মেয়ের চাষা, আসলে মেয়েরা তো আসলে এমন কিছু কহাই না যে এই তুই অন্য কথা কইছে অমন কইছে, এটা লজ্জার ব্যাপার না। তো সেজন্য আমি কিছু কিনা আমার স্ত্রী বলছি যে তান্দিলে মা, যে তুমি ই করেছো ওই নার্গিসেরে বলবা যে কখনো জানি ওই বাড়ির পাঁচ মুড়া যেন না যায়, গেলে গেলে আমি ঠ্যাং ডুং বাইরে ভেঙে ফেলে দিব, তুমি এই শাসনটা ওরা করে দিও। বেশ এই মনিরা জুত করে জুত করে জুত করে জুত করে এই মনির ওই আমার বাস্তির সাথে দেখা করতো, আমি দেখতাম। দেখার পর আমার এলাকার বাসী মাদর কাছে বললাম যে ভাই, যে আমার যে বাস্তির নগে আর মনিরে যে সমানে সাক্ষাৎ করে তাহলে কী ভাই কী কয়, যে আতে নাতে ধর, আতে নাতে ধরে আইরা তারপরে শোনা লাভ দি। আমি বলি ভাই আতে নাতে ধরাই না তো ধরবার যাই দৌড় ভাইরা জায়গা। একদিন গিয়ে দেখলাম আমাদের এই যে একটা বাসুক, এই বাসুকের ঘুরে আমার বাস্তি হুদ দেয়, তাহলে আসলে বাস্তির তো ওই টাইমে মারা হয় না, তাই না? তাহলে সেই সময় আমি আমার স্ত্রী বললাম তান্দিলে মা, নার্গিসেরা আবার শাসন করিও। আমি বলি দেখতেছি খালি ওকে বাপ সাপ, যিনি বাদ দেয় নিয়ে বলছি হিনু আর কোনো সম্পর্ক নাই। নিখোঁজের দিন নার্গিস তার মাকে ফোন দিয়ে জানান মনির তাকে আবার বিয়ে করতে চায়। নার্গিসের এমন কথা শুনে পরদিন সকালে এসে সরাসরি কথা বলার কথা জানান তার মা, কিন্তু সেই সকাল আর আসেনি। বুধবারে ফোন দিছে, মানে সকাল ৭টায় ফোন দিছে, আমি ৮টায় ফোন করছি, এক ঘন্টা কথা কইছি। মা মনির আমার এবার শাস্তি করতেছে, তুমি আহ আমি কেছি আমি শুক্রবার আইতেছি, তুমি এত ধৈর্য থাকো, তুমি যদি কোনো কিছু করাবা তাহলে খোদার আগে ঠিক থাকো। কেন মা মানছি তোমার কথা, তারা মনে করেন যে ইয়ের মধ্যে আমার ওদিন আর ক্ষমতা নেই, বুধবারে নিক হচ্ছে আমার আর ক্ষমতা নেই, খবর না দিয়ে বিশেষভাবে খবর দিয়েছে আমার ৮টার সময়। আমি একখানে কাজে গেছি, পরে বললাম আমি তো কাজে গেছি অনেক দূরে, আমি আহ মনে তাহলে সকালে আইতেছি। এদিকে মনিরকে গ্রেফতারের পর পিবিআইয়ের পুলিশ সুপার জানান আবারও বিয়ে করার আশ্বাস দিয়ে নার্গিসের সাথে মেলামেশা করত মনির। সে ঘটনা জানতে পেরে বিচ্ছেদ হয় মনিরের দ্বিতীয় স্ত্রীর সাথেও। দ্বিতীয় বউর সাথে যখন সংসার হয় সেই সংসারকালীন সময়ে হয়তো তার ওই ভালোবাসাটা থেকে যায়, ভালোবাসা থেকে যাওয়ার কারণে সে ওখান থেকেই আবার মনিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। মনিরের সাথে যোগাযোগ করে ছেলের মনির নার্গিসের সাথে যোগাযোগ করে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, আবার প্রেম হয়, আবার তারা নার্গিসের বাড়ির আশেপাশে বাসদারের ওখানে বিভিন্নভাবে শারীরিকভাবে মিলিত হয়। তো মিলিত হওয়ার পরে তাদের মধ্যে সিদ্ধান্ত হয় যে মনির তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিবে, নার্গিসকে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করবে। এই কথা মতো মনির তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। নার্গিস তখন বলে যে আমার ফ্যামিলির সাথে কথা বলে পারিবারিকভাবে আমাকে নিতে হবে। তো এটা এই পারিবারিকভাবে নেওয়ার যে বাধাটা, যেহেতু একবার বিয়ে দিছে তালাক হয়েছে আবার নেওয়া, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বেশ টেনশন কাজ করছিল। গ্রেফতারের পর মনির জানায় নার্গিসের বিয়ের আয়োজন মেনে নিতে পারেনি সে। ঘটনার দিন রাতে নার্গিসের বাড়ি ফাঁকা পেয়ে মনির দেখা করতে আসে, সেখানে নার্গিসের বিয়ে নিয়ে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে শ্বাসরোধ করে নার্গিসকে হত্যা করে মনির। এটা হচ্ছে ওদের ঘর, এই ঘরে আপনার
এখানে নার্গিস, নার্গিসের বাবা, তারপর আরও ওর ভাই বোন ওরা থাকতো। নার্গিস রিয়েলি কিন্তু মানে রিয়েলভাবেই আমাদের একটা যে আমার তদন্তে আমি যেহেতু খুব ডিপলি এটা তদন্ত করছি, আমি ফিল করি যে নার্গিস মানে রিয়েলভাবেই মনিরকে লাভ করতো। সো দ্যাট যখন সে ওই বোর্ড সাথে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না, তখন মনির এইখানে তাকে আপনার মনিরের কাছে, মনির আবার এইখানে আসতে মানে তার সাথে যোগাযোগ শুরু করতেছিল। একটা সময় নার্গিস বুঝে যায় যে আসলে মনির একটা প্রতারক, সে আসলে বেসিক্যালি তার সাথে তাকে তার সাথে শারীরিকভাবে মেলামেশার জন্যই, তাকে ইউজ করার জন্যই সে এটাকে রান করাচ্ছে, রিলেশনটা নাথিং ইলস। তখন নার্গিস একটু শক্ত হয়, তখন তো নার্গিসের পরিবারও, তখন আপনার দরিদ্র পরিবার হিসেবে তখন সে সবাই মিলে নার্গিসের একটা অন্য জায়গায় বিয়ের চিন্তাভাবনা করতে থাকে। যখন বিয়ের চিন্তাভাবনা করতে থাকে তখন নার্গিস চিন্তা করে যে আমি একটা মুসলিম বাঙালি মেয়ে, আমি তো বারবার আমি তো এরকম করতে পারি না। তখন নার্গিস মনিরের কাছ থেকে একদম সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। মনির আসলে আগেই উদ্দেশ্য ছিল আজকেই, মানে সে যেমন ওর হবে না, ওরও কাউকে হইতে দিবে না। তখন সে আবারও ওকে ধর্ষণ করার চেষ্টা করে এবং নার্গিস সর্বশক্তি দিয়ে সেটা ফেরায়। ফেরানোর পরে যে ঘরে ছিল ধাক্কাধাক্কি এক পর্যায়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর যখন নার্গিসকে কোনোভাবেই রাজি করাতে না পারে, তখন সে একদম পরিকল্পিতভাবে ওকে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর খুব কুল ব্রেনে, তখন তো রাত, সন্ধ্যার অনেক পরে, আপনার খুব কুল ব্রেনে সে নার্গিসকে ওই নার্গিসের যে ব্যবহৃত ওড়না সেটাতে গলায় বাঁধে, বেঁধে, এবং যখন সে রেপ করে তখন সে তার ওড়নাটা জামার পাজামাটা খুলে ফেলে। এক পায়ের সঙ্গে লাগানো ছিল, জামা নাই, শুধু নিচের অন্তর্বাসটা তার শরীরে ছিল। তখন এখান থেকে এই ঘর থেকে যে ওই যে বাঁশঝাড় ওই দিক থেকে আপনার এই রাস্তাটা হয়ে, এ তো মানে আপনার 30 সেকেন্ডের ব্যাপার আর কি। আচ্ছা, ওখান থেকে এসে আপনার এই যে ধানক্ষেতটা, এই যে এখানে ধানক্ষেতের ভিতরে এখানে আপনার লাশটা ফেলে রাখে। এখানে লাশটা ড্রপ করে, তখন এখানে আপনার ধান ছিল, এখানে একদম বড় বড় ধান, এখানে ড্রপ করে ও ঠিক এই জায়গাটা দিয়ে এই রাস্তায় উঠে চলে গেল। আমরা বিজ্ঞ আদালতে এটা 164 অনুযায়ী যাবতীয় সাক্ষ্য সংগ্রহ করে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছি। মামলাটা এখনও বিচারাধীন আছে, আশা করা যায় মানে এটা যেহেতু নারী নির্যাতন মামলা এগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়। আমরা প্রিভিয়াসলিও কিছু মামলায় আমাদের দ্রুত ফলাফল পাইছি, এটা তো আশা করি যে একটা ভালো মানে সুষ্ঠু বিচার ভিকটিমের পক্ষ পাবে।